আর কয়েকদিন পরই 26 মার্চ থেকে শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের কোটিপতি লীগ আইপিএল। আইপিএল এর অনুশীলন শুরু করে দিয়েছে কমবেশি সব দলই, তবে এবারের আইপিএল এর নিয়মে আসতে চলেছে একাধিক বদল। আইপিএল এ এখনো পর্যন্ত প্রতিটি ম্যাচে একটি করে ডিআরএস ছিল, অর্থাৎ প্রতি ইনিংসে দুই দলই একবার করে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারতেন, কিন্তু এবার থেকে ডিআরএস এ এক থেকে বাড়িয়ে দুই করা হতে পারে, অর্থাৎ দলগুলি চাইলে দুবার আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারবেন। আরও জানা গিয়েছে প্লে অফ স্তরে নির্ধারিত সময়ের মধ্যে যদি সুপার ওভার শেষ করা না যায় তবে যে দল লীগ তালিকায় ওপরে ছিল সেই দলকে জয়ী ঘোষণা করা হতে পারে। কোভিডের কারণে জৈব দুর্গের নিয়মেও বদল আসতে পারে। সংক্রমণ এড়াতে এবার থেকে বিমানে করে কোথাও যেতে পারবে না দলগুলি, অর্থাৎ মুম্বাই থেকে পুনে বাসে করেই যাতায়াত করতে হবে সব দলকে। সেই সঙ্গে কোভিডের কারণে কোনো দল 11 জন ক্রিকেটারকে মাঠে নামাতে না পারলে খেলা পিছিয়ে অন্য দিন করা হতে পারে। সেদিনও খেলা না হলে কী হবে সেই সিদ্ধান্ত নেবে আইপিএলের টেকনিক্যাল কমিটি। ক্যাচের ক্ষেত্রে ব্যাটারদের প্রান্ত বদলের নিয়মেও বদল আসতে পারে। এবার থেকে কোনো ব্যাটার ক্যাচ আউট হওয়ার আগে নন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটার যদি স্ট্রাইকিং প্রান্তে চলে আসেন তারপরেও নতুন ব্যাটার এসে ব্যাটিং প্রান্তে দাঁড়াবেন। শুধুমাত্র ওভারের শেষ বলে ক্যাচ আউট হলে ব্যাটারদের প্রান্ত বদল হবে। স্পোর্টস ব্যুরো, আরভি নিউজ।